হাত ছাড়া দিব আমার টাকা? টাকার ব্যবস্থা আমি করতেছি, আপনি ওনার হাত ছাড়েন চাচা। আচ্ছা দিলাম, টাকার ব্যবস্থা হইলই হইল। আমার খুব কষ্ট হইতেছে, আমি জানি আপনার কষ্ট হইতেছে, আমার টাকাগুলো কই আপনি কই দেন না, তারপরে ব্যবস্থা আমি করতেছি। আমি আপনার এখনই সুস্থ করে দিতেছি। আমি হইলাম এই এলাকার শেষরা ছিনতাইকারী, আমার আত্মে পলায় তুই কই যাবি? এই দাঁড়া, তুই কি মনে করছাস আমার আত্মে তুই টাকা পয়সা নিয়ে পালাই যাবি? হ্যাঁ, আমি হইলাম এই এলাকার শেষরা ছিনতাইকারী, চিনস না তুই আমার? ভাই আপনার আল্লাহর দোহাই লাগে, আমার এই টাকা কটা নিয়েন না। আর আমার টাকা নেওয়ার থেকে বেশি আফসোস লাগতেছিল আপনার বিষয়টা নিয়ে, আপনার কি হইব একবার চিন্তা করছেন? আমার চিন্তা তুই করতেছস? আরে আমার চিন্তা করুন লাগবে না, ভালাই ভালাই টাকা দেন আলি কিন্তু একদম দিম বইরে। হাসে কে? শরীরে তো আমার দাঁত ঠিকই আছে। এই এই ভালাই ভালাই কইতাছি দিয়া দে, নাইলে কিন্তু তোর কেউ বাঁচাইতে পারবো না, বুঝছ নাই? হ্যাঁ কেউ বাঁচাইতে পারবো না তোমারে, কেউ বাঁচাইতে পারবো না। আরে শুনো, আমাগো এলাকায় যে একটা জাদুকর বউ আছে, হেরে যদি আমি ডাক দেই তাহলে তোমারে কেউ বাঁচাইতে পারবো না। কি জাদুকর? জাদুকর বউ? আরে জাদুকর বউ ডাক দে, দেহে তোর জাদুকর বউ কেমনে বাঁচাই তোরে? ঠিক আছে ঠিক আছে, তুমি সাজা ভোগ করার লিগে রেডি হয়ে যাও। জাদুকর বউ আইসা পড়ছি। আরে তুমি আমার ডাক দিলে মনে হইলো, আমি কাজকর্ম সব ফেলে রেখে চলে আসলাম, কোনো সমস্যা? সমস্যা মানে দেখো না জাদুকর, আমার এই ব্যবসার টাকাগুলো এই শেষরা ছিনতাইকারী চিন্তাই করতে আইসি, আবার কইতেছে কি কয় যা আজকে আমার হাত থেকে তোরে কেউ বাঁচাইতে পারবো না। আমি ওরে কইছে কি জানো, আজকে তুই বাঁচবি কি না হেই চিন্তা কর। কয় কি আমারও মারবি? বললাম না, আমাকে এই গ্রামে যে জাদুকর বউ আছে, হেরে যদি একবার ডাক দেই। বুঝতে পারছি, ও তোমার ক্ষতি করার চেষ্টা করতেছে তাই তো? হ্যাঁ। ও লোক হিসেবে ভালো না। হ্যাঁ, অন্যের ক্ষতি করা তো আমি একদম সহ্য করব না। কি সমস্যা? কি সমস্যা? তেমন কিছু না, ওর কাছে পকেটে কিছু টাকা আছে, ওই টাকা কটা আমার দরকার। আর যদি ভালোই ভালোই টাকা না দেয়, ওর জীবন তো যাইব যাইব, আর কি এর জাদু করবো না খাদু করবো, ওর প্রাণও থাকবো না। ও তাই নাকি? বাবা বাবা বাবা, আমি খুব ভয় পাইছি। ঠিক আছে তাহলে প্রাণ দেয় আগে নিয়ে নেন আপনি, তার আগে আমি ব্যবস্থাটা করে নেই। কি বিশ্বাস হইলো তো আমাকে জাদুকর বউ? হ্যাঁ বিশ্বাস হইলো। শোনো মিয়া, আমাকে এই জাদুকর বউ এই গ্রামে সবার উপকার করে বেড়ায়, কারো কারণ ক্ষতি হইতে দেয় না, আর তুমি আইসা আমার ক্ষতি করতে। দেখলা তো বা ভাগ্যিস তোমার ভালো কোনো ক্ষতি করে নাই আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার এই জাদুকর বউরে আমার একটা উপকার করে দিতে কও। উপকার? কি উপকার? ভালো উপকার নাকি খারাপ উপকার? যেটা সামু ওইটা তো আমার কাছে ভালোই মনে হয়। আচ্ছা ঠিক আছে সাসরা ভাই, আমি তোমার উপকারের ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে জাদুকর বউ, তুমি ওর এমন একটা ব্যবস্থা করে দাও যাতে মানুষের কাছে চাওয়ার লগে লগে দিয়ে দেয়।
আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পারছি কি করতে হইব, যা করার আমি করে দিতেছি। জাদুকর বউ, এটা কি করলেন? কি করলাম সেটা তুমি পরে বুঝতে পারবা, চুপচাপ দাঁড়ায় থাকো। কি করবো রে জাদু করবো, এটা কি করলেন? আমার আত্মাও তো সব লোলা হয়ে গেছে, আমি আমি শক্তি পাইতেছি না। আরে আপনি এত উত্তেজিত হইতেছেন কেন? আপনি না আমার কাছে উপকার চাইলেন, আমি আপনার উপকারই করলাম। আপনি তো আমার কইলেন মানুষের কাছ থেকে যাতে আমার ছিনিয়ে না নিতে হয়, মানুষ যাতে আমার এমনি এমনি দিয়ে দেয়, তো সেই ব্যবস্থাই করলাম। মানুষ এখন আপনার এমনি এমনি টাকা দিব, চাই নিতে হইবে না। তবে এখনো শেষ হয় নাই, আর একটা কাজ বাকি আছে, চুপচাপ দাঁড়ায় থাকে। আর আমি সরে লই। আরে ধরো না তো পড়ে যাইব। আপনি তো এতদিন চিন্তাই করতেন, এটা মহা পাপের কাজ। এখন আপনার এমন ব্যবস্থা করে দিছি, আপনারে মানুষ এমনিতেই সাহায্য করবো, আর চিন্তাই করে জোর করে নিতে হইব না। যান, এবার আপনি আপনার কাজে নেমা পড়েন। তাহলে প্রথম সাহায্য দামি করে জাদু করবো, করার কোনো সমস্যা নেই। এই জন্য তোমার ৫টা টাকা আমি সাহায্য করবো। যাও, আস্তে আস্তে হেঁটে চলে যাও। আল্লাহ গুনাহ দেই। শোনো, তুমি তাহলে এখন চলে যাও, আবার কোনো বিপদ হইলে তুমি শুধু আমার স্মরণ করবা, দেখবা আমি হাজির হয়ে গেছি। ঠিক আছে জাদু করবো। আচ্ছা বিজালের বউ, বিজালের বউ, কি হলো, গেলা কই বিজালের বউ? হ্যাঁ আমি, কথা কানে যায় না। হ্যাঁ তোমার জামাই দুইটা সপ্তাহ আগে ২০০০ টাকা ধার নিছি, এখনো টাকা হাতে পাইনি, আর যদি টাকাটা নাই দিতে পারো তাইলে আমি কিন্তু অন্য ব্যবস্থা নিব। অন্য ব্যবস্থা মানে মানে ইচ্ছে করলে তো টাকাটা তুমিও শোধ দিতে পারো। এরকম কথা বলতে আপনি লজ্জা করে না, আমি তো আপনার মেয়ের মতো। লজ্জার কি আছে? তাছাড়া তোমার সাথে তো আমার রক্তের কানেকশন নাই, কিংবা তোমার জামাইর লগেও নাই। তাই কইছিলাম টাকাগুলো যদি না দাও। চুপ করেন চাচা, ভালো ভালো বলতাছি, আপনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান। আর যদি আমার বাড়ি থেকে না যান তাহলে আমি লোকজন ডাকবো। বাহ বাহ বাহ, লোকজন ডাকবা? আমি মাইন মারবো, লোকজন জোরে বললে কি হইব? কিচ্ছু হইব না, দুনিয়ার সমস্ত অনাচারের বিচার আমি করি, আমার বিচার করবো, এমন লোক নাই। তুমি যখন তেজ দেখাইতেছো তাহলে ওই তেজি মানুষ আবার আমার খুব পছন্দ, যদি হয় মাইয়া মানুষ। চলো দেখি তোমার কত তেজ, সব তেজ ভাঙিয়ে দিই। ওনার হাত ছাড়েন। মানে জাদু করবো, তুমি এখানে কে? আমি এইখানে কেন, সেটা কি আপনি বুঝতে পারতেছেন না? আপনি তো খুব ভালো করেই জানেন, যেইখানে অন্যায় হোক না কেন এই জাদু করবো সেইখানে উপস্থিত হয়, এটা কি আপনি জানেন না? আহা, এখানে তো অনাচার কিছু হইতেছে না, আমি ওর কাছে টাকা পাই, টাকার জন্য তো একটু জোরাজোরি করবারই পারি, এইখানে তুমি নাক গলায় নাবো, তোমার জাদু অন্য জায়গায় খাটা। শুনেন, আপনার সাথে আমি কথা বাড়াবো না, যেটা আমার জানার দরকার সেটা জানবো। আচ্ছা ওনার কাছ থেকে আপনি কয় টাকা পান? টাকা বেশি না, গুইনা গুইনা ২০০০। এই মাত্র ২০০০ টাকার জন্য যে কিনা আপনার চাচা বইয়া ডাকে, আপনার বের বয়সে একটা মেয়ের গায়ে হাত ছেড়ে দেন। হাত ছাড়া দিব? আমার টাকা, টাকার ব্যবস্থা আমি করতেছি, আপনি ওনার হাত ছাড়েন চাচা। আচ্ছা দিলাম, টাকার ব্যবস্থা হইলই হইল। এই যে নেন আপনার ২০০০ টাকা। আচ্ছা জাদু করবো, এই যে তুমি ২০০০ টাকা এরকম করে আনলা জাদু করে, ওইরকম জাদু করে ২ কোটি টাকা আমার আইনে দিতে পারবা না? না,
আপনার মতো অসৎ লোকরে আমি কোনো টাকা পয়সাই দিতে পারবো না। আমার মতো অসৎ কি দেখলা তুমি? অসৎ কিভাবে হইলেন আপনি বুঝেন না? আচ্ছা, আপনার তো টাকা পয়সার অভাব নাই, কিন্তু আপনি কি করেন? মানুষের সাহায্য করেন না, আর আপনার চরিত্রেরও ঠিক নাই। আপনি যদি ভালো মানুষ হইতেন, সৎ মানুষ হইতেন, মানুষের দান করতেন, তাহলে আপনার 2 কোটি কেন? আমি 10 কোটি টাকাও দিতাম। কি কইলা, 10 কোটি? 10 কোটি? জাদুকর বউ, এই শোনো, এই যে আমি তোমার সামনে কথা দিলাম, আমি এখন থেকে ভালো হয়ে গেলাম, আমার চরিত্র ঠিক করে ফেলাইলাম, দান সৎকা যা আছে সব কিছু দিব, মানুষের প্রতি মায়া মমতা এটা তুমি বুঝবার পারবো অবশ্য, কিন্তু আমার একটা কথা আছে, একটা দাবি আছে। কি দাবি? দাবি হইল, আমি যদি কোনো বিপদে পড়ি, ওই বিপদ থেকে তোমার এই কিন্তু উদ্ধার করুন না। অবশ্যই চাচা, আপনি যদি ভালো হয়ে যান, সৎ হয়ে যান, তাহলে অবশ্যই আমি আপনার সাহায্য করব, কেন করব না। আচ্ছা মা, খুশি হইলাম তুমি তেলে আমার সাহায্য করো। আর বৌমা, তোমার স্বামী অসুস্থ, এই যে শোনো, এই টাকাটা তুমি রাখো, ঠিক মতো চিকিৎসা করো, আরও যদি লাগে আমার একটু বই নাও। আচ্ছা বৌ, আমি এখন যাই। কি জাদু করবো, এবার ঠিক আছে তো? একদম ঠিক আছে, আর আমি অনেক খুশি হয়েছি। আচ্ছা তাহলে আমি যাই মা। ঠিক আছে স্যার। শুনে আপনি কোনো চিন্তা করেন না, মন খুলে আল্লাহরে ডাকেন, দেখবেন আল্লাহ একদিন সব কিছু ঠিক করে দিস। আজকে আপনি আমার অনেক উপকার করেছেন, আল্লাহ আপনার অনেক ভালো করুন। যান, আপনি এবার ঘরে যান। যাক যাক, শান্তি। বুকের মধ্যে আমার করতেছে কেন? নিশ্চিত শাশুড়ি আমার চিল্লা চিল্লি করতেছে। না না, এখানে দেরি করে যাবো না, তাড়াতাড়ি চলে যাই। আশঙ্কা পাইলেই ডাক দিলে মন কো থুস করে উড়ে চলে যায়। ভাত বসাইছে না কি বসাইছে চুলাই, এটার তো তার কোনো জ্ঞান নাই। মা, তুমি কথাই ভাবে কইতেছো কি লিগা? মানুষ তো মানুষের জন্য, তাই না? একটা মানুষ বিপদে পড়লে আমার কি চুলার ভাতটা বড় হইলো বা অন্য কিছু বড় হইলো? না, তা কোনোদিন হইলো না। বিপদ দেখছে দৌড় দিয়ে গেছে, ভালো কাজই তো করছে। এ তুই যদি বড় উপকারী হয় তোমার বউ, তাইলে সে জাদু দিয়ে আমার এই ভাঙা ঘরটা বিল্ডিং বানাই দিতে পারে না? মা, কথাটা তুমি একদমই ভুল কইলা। শোনো, এত লোভ থাকা ভালো না। আমরা কি ঘরের মধ্যে আসি না? আমাকে কি বিল্ডিংটা খুব দরকার? দরকার না কিন্তু। আর তাছাড়া আমার বউ একটা জাদুর শক্তি পাইছে, এটা পর উপকার করার জন্য, নিজেদের উপকারের জন্য না। এই কথাটা সবসময় মাথায় রাখবে। ও, নিজের উপকারের জন্য না, তা ও দিয়ে আমার কি হবে? হ্যাঁ, মানুষের উপকার করে নিজের যদি আমার কোনো উপকার না হয়। মা, দয়া করে তুমি এত উপকার উপকার না কইরা, যে ভাতটা পুইরা গেছে ওটা ফালাই দিয়ে নতুন করে ভাত আনো। আমি দুইটা খাইয়া দয়া করে দোকানে যাবার চাইতেছি। পারবো না, দয়া করে তোমার বউ আইসা তারপরে ভাত রান্দো। এই তো আমি এসে বসছিলাম মা, আর চিল্লা চিল্লি করার কোনো দরকার নাই। আমি যাইয়া ভাতটা ফালাই দিয়ে আবার নতুন করে ভাত রান্না করতেছি। একটু ঝামেলা হয়েছিল। একটু ঝামেলা হয়েছিল না, সাইড কি বসতে মানে তোমার বাপের বাড়ি থেকে আসতেছে যে তুমি ওই ভাত ফেলাই দিয়ে আবার ভাত বসাবা, তোমার যখন যা মনে করবো তুমি তাই করবা। আম্মা, আপনি কেন বুঝতেছেন না, আমি যদি সময় মতো না যাইতাম, ওই যে চিন্তায় খাড়িটা আছে না, ওর ছুরিটা শিকদারের পেটে ঢুকাই দিত, ওইটা কি ভালো হইতো? সারা দেশের মানুষের উপকার তোমার কাছে, আমার সংসারের কোনো উপকার নাই তোমার কাছে। না যত সব কেন, তুমি পারো না জাদু দিয়ে এক বস্তা টাকা তুমি আমারে এনে দিতে, তা তো দিবা না। না ভাই, তুমি মার কথা কিছু মনে করো না, তুমি তো জানোই আমার মা একটু রাগী, বেশি কথা কয়। যাও, তুমি খাবারটা রেডি করো, খাই আমি দোকানে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাইতেছি। আচ্ছা যাও, আমি দোকান মারতে গাই চা খাইয়া। মানে আর কি, সমস্ত টাকা পয়সা সহায় সম্বল যা ছিল
ইতিমখানা, মাদ্রাসা, এইসব জায়গায় লেখা দিয়ে আমি পরকালের কাম করছি। তাই আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি ওইরকম বড় লোক নাই। বৌমা, বৌমারে দিয়ে আমার কী দরকার? আছে ভাবি, বৌমারে একটু ডাক দেও, আমার যা কনের বৌমারেই কই। আচ্ছা, আমি ডাকতেছি বৌমারে। নাম নিতে না নিতেই বিপদের সামনে আসে, অসহায়ের সামনে এসে হাজির। আসলে জাদুকর বৌমা, তোমার মানুষের উপকারের জন্য আল্লাহই পাঠিয়ে দিছে। আপনারা দেখে এমন মনে হইতেছে কেন? আপনি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? হ্যাঁ, আমি খুব সমস্যায় আছি। আসলে তুমি কইলা আমার দান সদকা করণ লাগবো, ভালো হন লাগবো, তোমার কথা মতো তাই হইলাম। আমার সমস্ত সম্পত্তি, টাকা পয়সা যা ছিল সব মানুষের জন্য বিলাই দিলাম। এতিমখানা, মাদ্রাসা, অসহায় দুস্থ মানুষ কাউরে ফিরাই নাই, সব দিয়ে দিছি। আর এখন তোমার চাষি, তোমার চাষি এমন একটা অসুখে পড়া রয়েছে, ডাক্তার কইছে অন্তত 10-15 লাখ টাকা না হইলে তারে বাঁচানো যাইব না। তুমি কো মা, তুমি তো একমাত্র ভরসা আমার, তাই তোমার কাছে আইলাম। চাষা, আপনি কান্নাকাটি করেন না। আপনার কি মনে আছে আমি আপনার কথা দিছিলাম, আপনি যদি ভালো হয়ে যান, সৎ হয়ে যান, মানুষের দান খয়রাত করেন, তাইলে আপনার সাহায্য করবো। আর এখন আপনি ভালো হয়ে গেছেন, আর এই দুঃসময়ে আমি আপনার পাশে থাকবো না, এটা আপনি কিভাবে ভাবলেন? 10 লাখ কেন? দরকার পড়লে আমি আপনার 1 কোটি টাকাও দিব চাষিরে ভালো করার জন্য। বৌমা, আমার এত টাকা লাগবো না, তোমার চাষিরে চিকিৎসা করতে যা লাগে তুমি তাই দাও। ঠিক আছে চাষা, আপনি কোনো চিন্তা করেন না, আমি এখনই টাকার ব্যবস্থা করতেছি। আচ্ছা বৌমা, আল্লাহ তোমার ভালো করুন। খুলে দেখে নিতে পারেন আপনি, টাকাটা ঠিক আছে। আচ্ছা, এটা হাতে নেব। এই দেখি অবাক করা কাণ্ড। চাষা, আপনার যদি বিশ্বাস না হয় আপনি সবগুলো টাকা গুনে দেখতে পারেন। না মা না, তার দরকার নাই, আমার বিশ্বাস আছে। মানুষের প্রতি বিশ্বাস না রাখলে ইমান থাকে না, যার ইমান নাই পরকালে হিসাব দিবার পারবো না। আমি যাই মা। ঠিক আছে, তোমার চাষির অবস্থা খুবই খারাপ, দেখে শুনে রাখে। এইটা তুমি কি করলা? তুমি যে জাদু করে এত লাখ লাখ টাকা আনতে পারো সেটা তো আমি জানি না, আমার চোখের সামনে যদি না করতে তুমি এটা, আমি তো কোনোদিনও বিশ্বাস করতাম না। বৌমা, এত কথার দরকার নাই, আমি অসুস্থ। আম্মা, হয়েছে, এবার আপনি থামেন, আমি বুঝতে পারছি আপনি অভিনয় করতেছেন। আচ্ছা বৌমা, আমি যে অভিনয় করতেছি এটা তো তুমি ঠাস করে বুঝে ফেলাই দিলা, তাইলে মাইন্ড মাতবার যে অভিনয় করতেছে না তোমার সাথে, এটা তুমি কি খোঁজ খবর নিবা না? না, খোঁজ খবর নিব না। দেখেন আম্মা, উনি ওনার মুখ দিয়ে আমারে কইছে উনি ভালো হয়ে গেছে, সেই জন্য আমি তারে সাহায্য করছি। এখন সে যদি মনের ভিতরে শয়তানি রাইখা মিথ্যা কথা বইলা আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে থাকে, তাইলে ওনার ওই মিথ্যা বলার শাস্তি, ভুলের খেসারত সে তো নিজেই দিব, আমার কিছুই করতে হইব না। ও, এই কথা না, দাঁড়াও। আম্মা, আপনার মাথা ঠান্ডা করো, সবসময় মাথা গরম করতে হয় না। আমি যা যা করতেছি অন্যের উপকার করতেছি, আমাকে সবার ভালোর জন্যই করতেছি। যান আম্মা, আপনি ঘরে গিয়ে বিশ্রাম নেন, আমি একটু আসতেছি। সর্বনাশ, বউ তো দেখতেছি জাদুর সাথে সাথে মানুষের মনের কথাও বুঝে না, এই বউয়ের সাথে আর শয়তানি করে কিছু পার হবো না। সর্বনাশ,
বিরাট সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে ওইটা কম? তোমার বউ মানে অঙ্গুস্তাসি কি কইছে তরে, কি করছে ক? বিনাশ। ওই হারাম কথা, ওই বিনাশটা কি হয়েছে হিটা পারে ক? আরে বাবা রে, শাশি যে কল ফারে গেছে কাপড় দুইতে, হ্যাঁ গিয়া একটা খেসানি দিছে, আচ্ছা দিছে, আর একটা তোলার সময় বলে এরকম স্টক করছে। আমার বউ তো কোনো অসুখ বিসুখ আসলো না, করবো কেন? আমার কেন এই সর্বনাশ হইলো? ভালো বউটা এরকম করে মরে গেল, তুমি যদি কোনো অন্যায় নাই করে থাকো তাহলে শাশি স্টক করবো কেন? এটা তো আমিও বুঝতেছি না রে বাবা, আমি তো কোনো অন্যায় কর। আমি যে বিরাট বড় একটা অন্যায় করে মালাইছি, আমি টাকার লোভে পড়ে জাদু করবো কইছি। আমার বউটা খুব অসুস্থ, ডাক্তার কইছে 10-15 লাখ টাকা লাগবো, শোনা মাত্রই ওই জাদু করবো এই ব্যাগ ভর্তি টাকা মারে দিছে। এই সর্বনাশের কাম আমি করছি দেখাই। ভুল করছো গো কাকা, ভুল করছো, তাড়াতাড়ি যাও জাদু ঘর বাজে, তাড়াতাড়ি যাও, তাহলে একটু পরে দেখবা যে তোমারও ইষ্ট কায়া পড়ছে। তাই গো আমি তার চিকিৎসার কথা কই, আমি তোমার কাছ থেকে অনেকগুলো টাকা নিছি, তার শাস্তি আমি পাইছি, তোমার চাচি মহিলা গেছে। শুনেন চাচা, মানুষের নিয়ে কখনো এত বড় মিথ্যা কথা কইতে হয় না, হয়তো বাল্লা আপনার এই মিথ্যা কর শাস্তিটা চাষির উপর দিয়ে নিয়ে গেল। এখন কেমন লাগতেছে আপনার? কেন শুধু শুধু এরকম করতে গেলেন কন্ত? শুধু আমার জন্য দোয়া করো, আমি জানি বাকি জীবনটা সৎভাবে কাটাইতে পারি, আমার কোনো টাকা পয়সার লোভ নাই, আমি সত্যি সত্যি আমার সহায় সম্বল যা আছে সব গরিব মানুষের মধ্যে বিলাই দিব। মাইন মাপারের বউ মরে গেছে তো আমার কি হয়েছে? আমি তো আর মরি নাই, 15 লাখ টাকা আমি আমি ভোগ করবো। Thank you.
দেখো মাইনসাস অনেক বড় একটা ভুল করছে, মিথ্যা কই আমার কাছ থেকে টাকা পয়সা নিছে। সে কইছে সে ভালো হয়ে যাইব, এগুলো তো আমি সবকিছু আগে থেকেই জানতাম। চাষির অসুস্থতার কথা কইয়া আমার কাছ থেকে এতগুলো টাকা নিল, কিন্তু দেখো আল্লাহ কি করলো, সে মাইন চাষার শাস্তি দেয় আমাকে চাষিরে দিল। চাষি আমাকে সাইরা কত দূরে চলে গেল। তুমি এসব কি কইতেছ? তার মানে মাইন চাষা যা কইছে সবই মিথ্যা কথা? উনি মিথ্যা কথা কই আমার কাছ থেকে টাকা নিছিল, কিন্তু এখন চাষি মরার পর মাইন চাষা তার ভুল বুঝতে পারছে, মাইন চাষা ভালো হয়ে গেছে। আর আমি যে টাকাগুলো দিছিলাম সে পুরো টাকা আমার ঘুরে দিছে, আমি এনে ঘরে রেখে দিছি। শুনো, তুমি এক কাজ করো, টাকাগুলো ঘরে রেখে দেওয়া ভালো হইব না, তুমি কোনো এতিমখানায় দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, যাও তুমি টাকাগুলো নিয়ে আসো, এই টাকা ঘরে রাখা মোটেও ঠিক হইব না। আমি যাই আমাকে পাশের মাদ্রাসায় আর এতিমখানে টাকাগুলো দিয়ে আই, আর মসজিদের কাজের জন্য দিয়ে আই। তুমি, আমি তো টাকার ব্যাগটা ঘরেই রাখছিলাম, এখন তো দেখি টাকাগুলো নাই। এসব তুমি কি কইতাছ? আমার ঘরের থেকে টাকার ব্যাগ কই যাব, কে নিব? মা নিব, আমি জানি আমার টাকাগুলো নিছে। তুমি তুমি একটা ব্যবস্থা করো, আমার সাথে তুমি কথা কও, টাকাগুলো ফিরিয়ে দিতে কও। আরে তুমি এসব কি কইতাছ? তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ তুমি কি পাগল হয়ে গেছ? আমার মা টাকা নিব কোন দুঃখে? যা কইতাছি ঠিকই কইতাছি, তোমার যদি বিশ্বাস না হয় তুমি আমার ডাক দাও, ডাকতে জিজ্ঞেস করো। আচ্ছা ঠিক আছে, আমি ডাকতাছি। মা, ও মা, এদিকে দাঁড়াও তো। আসি। টাকাগুলো ফেরত দিছিল সেই টাকা নাকি ঘরের ভিতরে নাই, আর তোমার বৌমা কইতাছে টাকাগুলো নাকি তুমি নিছো, কথাটা কি মা সত্যি? আমি ঘরে যাই, আমার খুব ঘুম পাইতেছে। আম্মা মিথ্যা কথা কইেন না, এই মিথ্যা কথা শাস্তি কিন্তু আপনার পাইতে হইব, অনেক বড় একটা সমস্যা হয়ে যাইতে পারে টাকাটা না দিলে। বৌমা তুমি আজ মা ওমা আমি আপনার এখনই সুস্থ করে দিতেছি। দেখেন আমি একটা ক্ষমতা পাইছি, সেটা শুধু অন্যের উপকার করার জন্য, নিজেদের জন্য না। আর কখনো এই ভুলটা কইলেন না আম্মা। ও বৌমা, আমার ভুল হয়ে গেছে, আমি এই টাকার লোভে পড়ছিলাম। তুমি তুমি আমার এই খারাপ পথ থেকে ফিরাই নিলা, আমার কাছে দোয়া করি তোমার এই ক্ষমতাটা যেন সারা জীবন থাকে, আর তুমি গরিব দুঃখী অসহায় মানুষের উপকার করতে পারো মা।